হুজুর, আমি জঘন্য গুনাহ করেছি, আমি জঘন্য গুনাহ করে ফেলেছি হুজুর। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে, যুবকরা তুমি কি গুনাহ করেছো? আবার যুবক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জঘন্য গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী আবার ওই সাহাবীকে বলে, ওই যুবককে বলে, রে যুবক তুমি কি গুনাহ করেছ আমার কাছে বলো। আবার বলতেছে, হুজুর আমি জঘন্য গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবীজি ডেকে ডেকে বলে, রে যুবক তুমি কি গুনাহ করেছ আমার কাছে বলো। আমি এখন তোমাকে অনুমতি দিলাম, তুমি কি গুনাহ করেছ আমার কাছে বলো। এবার যুবক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জঘন্য গুনাহ করে ফেলেছি। হুজুর আপনি কোন শুনে নেন, আমি হলাম কাফন চোর, আমি কাফন চুরি করতে গিয়ে এক কবরের ভিতর ঢুকে গেলাম। হুজুর কিছুদিন আগে এই এলাকার মধ্যে এক সুন্দরী এক মহিলা ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পরে কবরের মধ্যে রাখা হলো, আর আমি কবরের ভিতরে ঢুকে গেলাম, আমি কাফন চুরি করলাম। কাফন চুরি করার পরে আমাকে শয়তানে ধোকা দেয়, শয়তানে ধোকা দিয়ে বলে, ওই যুবতী ওই মহিলা খুব সুন্দরী মহিলা, ওই যুবতী খুব সুন্দরী যুবতী, রাজুবক তাকে তাকে কবরের ভিতর তার সাথে একটু জিনা করে যাও, নাউজুবিল্লাহ বলুন। আমি শয়তানের দোকায় পড়িয়া আমি কবরের ভিতরে জিনা করে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবীজি মুখখানা ঘুরাই ফেললেন। এবার যখন নাকি মুখ ঘুরাই ফেললেন, আর ডেকে ডেকে বলেন, যুবকরা তুমি যে গুনাহ করেছ আমার কাছে এসেছ, তাড়াতাড়ি আমার কাছ থেকে চলে যাও। এবার যুবক কি করবে, পাহাড়ে চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন, জঙ্গলে গিয়ে নামাজে পড়িয়া সিজদায় পড়ে কান্নায়, প্রভু গো আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي أعوذ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا تسلیما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا জগরের নাই ঠিকানা এমন গরে শুইবে রে মন জগরের নাই বিছানা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা যাহার জন্য কাদর মন সে তো যাহার জন্য কাদর মন সে তো সোনার মদিনায় তত যদি দুই খান পাখা উড়িয়া যাইতাম মদিনায় আল্লাহুম্মা জুরে সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা লা
সাল্লা লাইলাহা আর জোর লাইলাহা ইল ভালো লাগে লাইলাহা বৈজন বহু দূর হে মদিনা আমরা কেমন যাব জানি না জোর বহু দূর হে মদিনা আমরা কেমন যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ মিটাও মনের বাসনা জোর লাইলাহা ভালো লাগে লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ শান্তিপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসালে সব ও দুয়ার মাহফিলের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজাম, আমার সমবয়সী যুবক ভাইরা, আরও অবস্থানরত আছে পর্দার আড়ালের সরল আবলা সম্মানিত মা ও বোনেরা, যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে আশা এবং বসার তৌফিকটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে মহান রব্বুল কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আবারও শুকরিয়া জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বনবীর শ্রেষ্ঠ উম্মত বানাইয়া এই জান্নাতি বাগানের মধ্যে আশা এবং বসার তৌফিকটুকু তথা কুরআন এবং হাদিসের কথাটুকু আমরা শুনতে পেরেছি, এজন্য আমরা সকলেই আবারও জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ, আর না আদায় করলে কি ক্ষতি, এ কথাটাই আল্লাহ কোরআনে বলেন, লা ইউশাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইউকাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া নিয়ামতের শুকুর আদায় করবে, আল্লাহ বলেন আজিদান্নাকুম, আমি আমার নিয়ামত আরো বাড়াইয়া দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাইয়া নিয়ামত খাইয়া নিয়ামত ভোগ করে আমার নিয়ামতের শুকর আদায় করে না, আল্লাহ এই আয়াতের পরের অংশে বলেন ইন্না আযাবি লাশাদীদ, বলেন আমার আজাব কঠোর আজাব শক্ত আজাব, এজন্য আল্লাহ তাআলার শুকুর আমরা জোরে সুরে আদায় করব, এজন্য আবারও আমরা সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বাকারার 153 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, বিশ্বনবী শ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আপনাদের সামনে দু চারটি কথা তুলে ধরব আমার তৌফিকে ইল্লা বিল্লাহ। তো আমি আমার আলোচনার ভিতর প্রবেশ করার আগে, আমি আমার বিষয়ভিত্তিকের মধ্যে প্রবেশ করার আগে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই,
আপনারা যে এখানে আসছেন তাই আপনারা খুশি না বেজার? ভাই খুশির আওয়াজ আসতে নয়, খুশির আওয়াজ জুড়ে বলতে হয়, আপনারা খুশি না বেজার? আওয়াজ হয় নাই খুশির আওয়াজ যদি মনে করেন আসতে কইন, আসতে বলেন, একটা এক্সাম্পল দিয়ে বুঝবেন যেন খুশির আওয়াজ কতটুকু জুড়ে বলতে হয়। আপনাদের এলাকায় কি ফুটবল খেলা হয়? ফুটবল খেলা হয়। এই ফুটবল খেলার মধ্যে দেখবেন দুইটা দল থাকে, দুই দল থাকে না, এক দলে কোনদিন ফুটবল খেলা হতে পারে? দুইটা দল থাকে, এক দল এই পাশে আর এক দল ওই পাশে, থাকে না? এখন ওই পাশের দল যদি ওই পাশের গোল দিয়ে দেয় আর ওই পাশের লোকেরা কি বলবে? গোল না গোল, জোরে বলবে না আসতে বলবে? তারা খুশিয়ে বলবে না বেজারে বলবে? হ্যাঁ, এমনকি লুঙ্গিটা মনে করেন টান দিয়া গলার তুলে গোল কয় না, কয় না? এখন বলেন খুশিয়ে বলে না বেজারে বলে? এখন আপনারা তো খুশির আওয়াজটা আসতে বললেন কেন? আপনারা এখন আসতে পারে আপনারা খুশি না বেজার? তো ভাইয়ের আমার, আপনাদের এই খুশির আওয়াজটাকে নিয়ে মহান আল্লাহ ফেরেশতা শ্রেণীতে গর্ব করেন, রে ফেরেশতারা আমি দুনিয়াতে চাইছিলাম মানুষ বানাবো, তোমরা না করেছিলা, যেন দুনিয়াতে মানুষ বানানোর কোনো দরকার নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, রে ফেরেশতারা আমি চাই দুনিয়াতে মানুষ বানাবো, তোমরা কি বলো? ঘটনা সবারই জানা, ফেরেশতারা বারবার বলতেছে প্রভু মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরা আছি, আমরাই থাকি, আমরা তোমার তাসবিহ তাহলিল যত প্রকার ইবাদত আছে সমস্ত কিছু আমরাই আদায় করব, সুতরাং মানুষ বানানোর কোনো দরকার নাই। এখন আপনারা বলেন মানুষ বানালে কি লাভ হবে না ক্ষতি হবে, এটা কে বিষয় জানেন? আরো জোরে বলেন কে? আল্লাহ, আল্লাহ বলেন। জানি তা তোমরা জানো না। এখন আল্লাহ তাআলা মানুষ বানাবেন, আদম বানাবেন, আদম বানাইতে গেলে মানুষ বানাইতে গেলে প্রথম মাটির প্রয়োজন, কিসের প্রয়োজন? আরো জোরে বলেন কিসের প্রয়োজন? মাটির প্রয়োজন। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে লেখা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবে, আদম বানাবে, মানুষ বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিব্রাইল নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে আমি চেয়েছিলাম দুনিয়াতে মানুষ বানাবো, আর মানুষ বানাইতে গেলে অতি প্রথম মাটির প্রয়োজন, জিব্রাইল তুমি দুনিয়ার থেকে গিয়ে এক মুষ্টি মাটি নিয়ে আনো, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াটার পাইয়া হযরত জিব্রাইল সাল্লাম দৌড় দিয়েছে জমিনের মধ্যে, জমিনের মধ্যে গিয়ে মুষ্টি মারবে, এমন অবস্থায় মাটি কান্না আরম্ভ করে দিয়েছে, ভাই জিব্রাইল মাটি আমাকে নিও না, কারণ হলো এই মাটিতে আল্লাহ আদম বানাবে, মানুষ বানাবে, আর মানুষ গুনাহের কাজ করবে, গুনাহের কাজ করার কারণে আমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে, না আমাকে তুমি নিতে পারবে না। এই কথা যখন বললেন শুধু তাই না রে ভাই, আবার মারি চিৎকার করে ডেকে ডেকে বলেন, ভাই জিব্রাইল তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলি, আল্লাহর কসম করে বলি, তুমি আমাকে মাটি নিও না। এবার জিব্রাইল সাল্লাম মাটির কান্না শুনে এবার দিচ্ছয় আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠালেন। এবার যখন আরেকজন ফেরেশতা গেল, মাটি এবার পূর্বের নাই কান্না আরম্ভ করে দিয়েছে, এবার আরেকজন ফেরেশতা চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে পাঠালেন, এবার তিনিও চলে আসলেন। কয়জন হইছে? তিনজন। কয়জন হইছে? বাহ আমার, আল্লাহ রাব্বুল আলামিন
অন্যান্য ফেরেশতাদেরকে পাঠালেন, সকলে চলে আসলো। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল নামক ফেরেশতাকে ডেকে ডেকে বলে, আজরাইল রা, আমি জিব্রাইল ইসরাফিল মিকাইলকে পাঠালাম, আরো অন্যান্য ফেরেশতাকে পাঠালাম, কেউ মাটি আনতে পারলো না। রে আজরাইল, তুমি শুনে নাও, তুমি দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আল্লাহ রাব্বুল আলামিনের ওঠার পাইয়া, ওঠার আর অনুমতি পাইয়া, হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে ধরে দিয়েছে। এবার জমিনের মধ্যে গেলে মাটির মধ্যে মুষ্টি মারবে, এমন তো অবস্থায় মাটি কান্না আরম্ভ করে দিয়েছে। আজরাইলেরা, আমার কাছে মিকাইল ইসরাফিল জিব্রাইল এসেছিল, আর অন্যান্য ফেরেশতা এসেছিল, কেউ মাটি নিতে পারে না, আর তুমি আমার কাছে এসেছো মাটি নিয়ে যাওয়ার জন্য। আজরাইল, তুমি আমাকে মাটি নিতে পারবে না, এমনকি তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলি, আমাকে তুমি নিও না। আমার শুধু তাই নাই, এই কথা বলে আর মাটি কান্না আরম্ভ করে দিয়েছে, এখন তুমি আমাকে নিতে পারবে না, তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলি, আল্লাহর কসম করে বলি, আমাকে তুমি নিও না, কারণ আমাকে নিয়ে যাওয়ার পরে আমাকে দিয়ে মানুষ বানাবে, আর মানুষ গুনাহের কাজ করবে, গুনাহের কারণে আমি জাহান্নামের আগুনে চলতে হবে, জাহান্নামের আগুনে পড়তে হবে। না, আমি এটা কখনো সহ্য করতে পারবো না, আমাকে তুমি নিও না। এই কথা বলে হযরত আজরাইল আলাইহিস সালাম শুনলেন, আর ডেকে ডেকে বলে, মাটিরা, তুমি যে আল্লাহর দোহাই দিয়ে বলতেছো তোমাকে না নেওয়ার জন্য, আর ওই আল্লাহ তো আমাকে আদেশ করেছে মাটি নিয়ে যাওয়ার জন্য, রে মাটি, এখন আর তোমাকে রেখে যাব না। এই কথা বলে যখন মাটির মধ্যে মুষ্টি মারলো, তাফসীরের কিতাবের মধ্যে লেখে সমস্ত দুনিয়ার মাটি হযরত আজরাইল আলাইহিস সালামের হাতের মুষ্টির ভিতরে পড়ে গেছে। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, কি মনে করেন, আজরাইল সালামের থাবা, হ্যাঁ, তাফসীরের কিতাবে লেখে আপনার ইট কাঠ বালু যা কিছু আছে সমস্ত কিছুই আজরাইল আলাইহিস সালামের জন্য কাদামাটি। আর একটু আস্তে কোন, সুবহানাল্লাহ, এক একটা ইট লয়ে কি আমরা মনে করেন হাতুড়ি তুলে লয়ে মুষ্টিতে ভাঙতে পারবো, হ্যাঁ, একটা লোহা লয়ে কি হাতুড়ি লয়ে ভাঙতে পারবো আমরা, হ্যাঁ। তাফসীরের কিতাবে লেখে সমস্ত দুনিয়ার ভিতরে যা কিছু আছে, যত ইট কাঠ বালু আছে সমস্ত কিছু আজরাইল আলাইহিস সালামের এক মুঠের ভিতরে আটে। সুবহানাল্লাহ বলবেন না, হ্যাঁ, কি মনে করেন আজরাইল সালামের থাবা, প্রভু মাঠে আমি তোমার কাছে নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, আজরাইলরা, মাটি যেহেতু তুমি নিয়ে এসেছ, আমি জিব্রাইল ইসরাফিল মিকাইলকে পাঠালাম, কেউ মাটি আনতে পারলো না। রে ভাই, রে আজরাইল, তুমি যেহেতু আমার কাছে মাটি নিয়ে এসেছ, আরে আমি ওই মাটি দ্বারা আদম বানাবো, মানুষ বানাবো, আর মানুষ বানাইলে তার জান কবচ করতে হবে, তার ভিতর থেকে রূহ আনতে হবে। রে আজরাইল, মানুষ বানানোর পরে তারও মৃত্যু হবে। রে আজরাইল, তুমি শুনে নাও, মৃত্যু যখন হবে তার জান আজ থেকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, তার জান বাহির করার দায়িত্ব আজ থেকে আমি আল্লাহ তোমাকেই দিয়ে দিলাম। জিকির করেন, লাইলাহা, আরো জোরে লাইলাহা, মাশাল্লাহ, লাইলাহা, মাশাল্লাহ, লাইলাহা, আরো জোরে লাইলাহা। বাইজন ফেরাউন কহো ইয়াসিয়ারে, তুমি মুসার কালেমা দাও নাসেরে, জোরে ফেরাউন কহো ইয়াসিয়ারে, তুমি মুসার কালেমা দাও নাসেরে, আসিয়া কই ফেরাউন রে, আসিয়া কই
জীবন গেলে মাশাল্লাহ লাইলাহা ইল আর জুরে লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাইরা আমার বলতেছিলাম আল্লাহ তাআলা যেন মাটি আনালেন, এখন মানুষ বানাবেন, এখন মানুষ বানাইতে গেলে কি আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নাই? জোরে বলেন নাই, আরো জোরে বলেন নাই। আছে, আল্লাহ তাআলার অবশ্যই উদ্দেশ্য আছে। একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ একটা কাজ করলে এই কাজের পিছনে অবশ্যই একটা উদ্দেশ্য পাওয়া যায়, আর উদ্দেশ্যবিহীন কাজ করে শুধু পাগলে, ঠিক না? উদ্দেশ্য ছাড়া কাজ করে কে পাগলে? দেখবেন সারা দিন কাজ করবে, সন্ধ্যাবেলা এই কাজের পিছনে যদি কোনো উদ্দেশ্য তালাশ করা হয় কোনো উদ্দেশ্য পাবেন না। আর একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান মানুষ যদি কাজ করে আর ওই কাজের পিছনে যদি কোনো উদ্দেশ্য তালাশ করা হয় তো অবশ্যই তার পিছনে উদ্দেশ্য পাওয়া যাবে। আহকামুল হাকিমিন, আল্লাহ তাআলা যে আমাদেরকে বানালেন, আল্লাহ তাআলার কি কোনো উদ্দেশ্য নাই? আর একটু জোরে বলেন নাই। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমি মানুষ এবং জিন বানালাম একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ যে আল্লাহর বলেছেন যে আমি মানুষ এবং জিন বানালাম একমাত্র আমার ইবাদতের জন্য, ইবাদত কি আর ইবাদত কত প্রকার এটা বলবো ইনশাআল্লাহ পরে। তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরুল কারাম লেখে ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। কি নামাজ? আরো জোরে বলেন কি নামাজ? আর এই নামাজ যদি কোনো বান্দা আর বান্দি খুশু খুশুর সাথে মাওলাকে খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আদায় করে, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। এই খুশির সংবাদ শুনে কোন সুবহানাল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বিশাল নবী রহমাতুল লিল আলামিন একদিন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শীতের মৌসুমে বাহিরে যাত্রা করলেন। এমত অবস্থায় দেখে একটি গাছের পাতা জোর জোর করে পরে পরে জুল বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশাল নবী রহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বলে সাহাবীরা ওই যে দেখতো যে গাছের পাতাটা জোর জোর করে পড়তেছে, কিসের জন্য জোর জোর করে পড়ে তুমি জানো নাকি? আল্লাহর নবীর সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা নু ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে দেখছো গাছের পাতাটা জোর জোর করে পড়তেছে, কিসের জন্য পড়তেছে কোনো বুঝি আমি জানি না। আল্লাহর নবী বিশাল নবী রহমাতুল লিল আলামিন আবু যরকে উদ্দেশ্য করে ডেকে ডেকে বলে আবু যর তুমি শুনে নাও, একজন মানুষ যদি মাওলাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে জামাত সাথে আদায় করে, রে সাহাবী তুমি শুনে নাও, ওই যে দেখতো যে গাছের পাতাটা জোর জোর করে পড়তেছে, ওই যে দেখতো যে গাছের পাতাটা জোর জোর করে পড়তেছে ওই নামাজি ব্যক্তির গুনাহ মহান আল্লাহ ওই ওই গাছের পাতার মতো জোর জোর করে পালাইতে থাকে।
বার আমার শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, দয়ার নবী। একদিন সমস্ত সাহাবীদেরকে একত্র করলেন, একত্র করার পরে সাহাবীদের কি জিজ্ঞাসা করেন, সাহাবীরা তোমরা বলো তো দেখি, একজন মানুষ যদি দৈনিক পাঁচবার একটি নদীর মধ্যে, একটি ঝর্ণার মধ্যে পাঁচবার গোসল করে, তার শরীরে কোনোদিন ময়লা থাকবে নাকি? তোমরা কম শুনে নাও, একজন মানুষ যদি মাওলাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য খুশু খুশুর সাথে মসজিদে গিয়ে জামাতের সাথে মাওলার জন্য নামাজ আদায় করে, একদিনের মধ্যে পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, সাহাবীরা তোমরা বলতেছো গোসল করলে শরীরে কোনো ময়লা থাকে না, আর আমি নবীজি বলে দিলাম ওই নামাজি ব্যক্তির শরীরের মধ্যে কোনো গুনাহ থাকে না। উলফত মে বরাবর হ্যায় আপা হোকে জফা হো, উলফত মে বরাবর হ্যায় আপা হোকে জফা হো, আর সিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো, আর সিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো। ভাইরা আমার, এই জন্য নামাজের মধ্যে গুরুত্ব আছে কি আছে না, নামাজের মধ্যে ফজিলত আছে কি আছে না, এই জন্য কোন বান্দার বান্দি যদি মাওলাকে খুশি করার জন্য, আর কাউকে খুশি করার জন্য না, মানুষ দেখানোর জন্য না, খুশু খুশুর সাথে মাওলার জন্য নামাজ পড়ে, আল্লাহ তাআলার জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যায়। ফজিলত নাই কি নাই, আছে না ফজিলত? নাই আছে। এই জন্য আপনি বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আল্লাহর তাআলার কাছে নামাজের মধ্যে দর্জন, নামাজের মধ্যে আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, আল্লাহ আমি মুসিবতে পড়ে গেছি, আল্লাহ বলেন নামাজের মধ্যে দর্জন করলে আল্লাহ বলেন আমি তোমাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, এ কথাটাই আল্লাহ আমার তেলাওয়াত কিতাব আয়াতে বলেন, نستعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين الله বলে যারা নাকি নামাজের মধ্যে দরজা ধরন করবে, আল্লাহ বলে ইন্নাল্লাহ মা সাবিরিন, আমি আল্লাহ তাআলা তাদের সাথে থাকব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলে তোমরা বিপদে পড়ে গেছো, মুসিবতে পড়ে গেছো, আমি আল্লাহ তাআলার সাথে, আল্লাহ তাআলার কাছে নামাজরত অবস্থায় সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করব। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ভাই আপনি বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনি নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন, আপনি গুনার কাজ করেছেন, আপনি আল্লাহ তাআলার কাছে নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমাকে এই দুনিয়াতে আর কেউ মাফ করবে না, আল্লাহ দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। এই জন্য বলুন ভাই, আল্লাহর কাছে এরকম ভাবে কান্নাকাটি করলে আল্লাহ মাফ করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? পারে। এই জন্য আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন যুবক আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কাছে গিয়ে হাজির হয়ে গেলেন, হুজুর আমি জঘন্য গুনাহ করেছি, আমি জঘন্য গুনাহ করে ফেলেছি হুজুর। আল্লাহর নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন দেখে দেখে বলে, যুবকরা
তুমি কি গুনাহ করেছো? আবার যুবক দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জঘন্য গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী বিশাল নবী আবার ওই সাহাবীকে বলে, ওই যুবককে বলে, রে যুবক তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো। আবার বলতেছে, হুজুর আমি জঘন্য গুনাহ করে ফেলেছি। এবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবীজি দেখে রেখে বলে, রে যুবক তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো, আমি এখন তোমাকে অনুমতি দিলাম, তুমি কি গুনাহ করেছো আমার কাছে বলো। এবার যুবক দেখে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি জঘন্য গুনাহ করে ফেলেছি। হুজুর আপনি এখন শুনে নেন, আমি হলাম কাফন চোর, আমি কাফন চুরি করতে গিয়ে এক কবরের ভিতরে ঢুকে গেলাম। হুজুর গো, কিছুদিন আগে এই এলাকার মধ্যে এক সুন্দরী এক মহিলা ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে কবরের মধ্যে রাখা হলো, আর আমি কবরের ভিতরে ঢুকে গেলাম, আমি কাফন চুরি করলাম। কাফন চুরি করার পরে আমাকে শয়তানে ধোকা দেয়। শয়তানে ধোকা দিয়ে বলে, ওই যুবতী, ওই মহিলা খুব সুন্দরী মহিলা, ওই যুবতী খুব সুন্দরী যুবতী, রাজুবক তাকে তাকে কবরের ভিতর তার সাথে একটু জিনা করে যাও, নাউজুবিল্লাহ বলুন। হুজুর আমি শয়তানের দোকায় পড়িয়া আমি কবরের ভিতরে জিনা করে ফেলেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবীজি মুখখানা ঘুরায় ফেললেন। এবার যখন নাকি মুখ ঘুরায় ফেললেন, আর ডেকে ডেকে বলেন, যুবকরা তুমি যেই গুনাহ করেছ আমার কাছে এসেছ, তাড়াতাড়ি আমার কাছ থেকে চলে যাও। এবার যুবক কি করবে, পাহাড়ে চলে গেলেন, জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে গিয়ে নামাজে পড়িয়া সিজদায় পড়ে কান্নায়, প্রভু গো আমার নাম গুনাহগার, আর তোমার নাম তো গাফফার, আমি যেই গুনাহ করেছি আল্লাহ আমাকে কে মাফ করবে? ও আল্লাহ আপনি যদি আমাকে মাফ না করেন আমাকে কে মাফ করবে? আর আমাকে যদি মাফ না করেন, আই এই বছর যদি আমি মৃত্যুবরণ করি আমার জন্য জাহান্নাম অজীব হয়ে যাবে। অগো প্রভু, তুমি তো বলেছ তোমার নাম নাকি রহমান, তোমার নাম নাকি দয়ালু, দয়া করে আমার গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন একজন চায় একজন ফেরেশতাকে বলেন, রে ফেরেশতা তাড়াতাড়ি যাও আমার বিশ্ব নবীর দরবারে গিয়ে পৌঁছে যাও। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আমার বন্ধুর দরবারে গিয়ে বলো, ওই যে যুবককে বিদায় করে দিয়েছে, এখন গিয়ে বলো আসমান জমিনের মালিক কি আমার বন্ধু না নাকি আমি আল্লাহ? এবার যখন নাকি ওই সাহাব ওই ফেরেশতা যখন চলে গেলেন আল্লাহর নবীর কাছে, গিয়ে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আসমান জমিনের মালিক আপনি না আল্লাহ। আল্লাহর নবী বলেন, আসমান জমিনের মালিক তো আমি নই, আসমান জমিনের মালিক তো আল্লাহ। হুজুর আপনি শুনে নেন, আসমান জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকে তাহলে ওই যে কাফন চুরকে আপনি বিজয় করে দিয়েছেন, ওই কাফন চুরের সমস্ত গুনাহ মহান আল্লাহ মাফ করে দিয়েছে। এজন্য নামাজের মধ্যে কি করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে। নামাজের মধ্যে যদি মাফ না চান, অন্য কোনো পন্থায় গিয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চান, হতে পারে আল্লাহ মাফ দিতে পারেও নাও দিতে পারে, কিন্তু নামাজের মধ্যে আপনি দরজাচরণ করেন, আল্লাহ বলেন যে নাকি বিপদে পড়েছে, মুসিবতে পড়েছে, গুনাহ করেছে, গুনাহ করার পরে যদি আমি আল্লাহর কাছে একবার দুই হাত তুলে আল্লাহ বলে, আল্লাহ আমি গুনাহ করেছি, মুসিবত আল্লাহ আমি গুনাহ করেছি, কারণ তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ কে আমাকে মাফ করবে? আল্লাহ বলেন সে আমার কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ মাফ করে দিতে দেরি করব না। এই জন্য ভাই আপনি গুনাহ করেছেন, আপনি আল্লাহ তাআলার কাছে কি করতে হবে, মাফ চাইতে হবে, খাটি দিলে তওবা করতে হবে। কি করতে হবে, খাটি দিলে তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য ভাই আপনি বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনি নামাজের মধ্যে দরজাচরণ করেন। ভাই যেই মাইক, জীবন মনে হয় পুরাটাই শেষ, একটা ঘটনা মনে হয়ে গেছে, এক মসজিদের হুজুরকে দাওয়াত দিয়ে নিজে বাড়ি, এক বেচারার বাড়ির দাওয়াত দিয়ে নিজে, হুজুর আজকে আপনি আমরা বাড়িতে গিয়া দুই চারটা ভাত খাইবেন, যাই আছে রিজিকে খাইবেন, তো দাওয়াত দিয়ে নিজে, হুজুর রে দাওয়াত
ফ্যাট বড়াইয়া খাওয়াইছে, কিতা করছে ফ্যাট বড়াইয়া খাওয়াইছে। আবার খাওয়াইয়া কজুর আপনি আপনার জন্য চেয়ার রাখছি বাড়ির সামনে, তো আপনি কষ্ট করে কি আট থেকে চেয়ার রেখে বইন, চেয়ার রেখে বসলে আপনার জন্য ফান নিয়ে আসি যে কি বসেন। হুজুর মানুষ না হুজুর, ঠিক আছে ফান যেহেতু ফান যেহেতু আনতেছে তা আমি গিয়ে চেয়ার রেখে একটু বাতাসটার মধ্যে বসি। হুজুর গিয়ে বাতাসের মধ্যে বসছে গাছের নিচে, দাওয়াতকারীর ছেলে হয়েছে গাছের উপরে, কি গাছের উপরে, গাছের উপরে থেকে দিছে আপনার হুজুরের মাথার মধ্যে ফসরাপ করে, কি ফসরাপ করে কইনা দু দিছে, কি করে ফসরাপ করে, ফসরাপ বুঝুন নি, হ্যাঁ মুততে দিছে, কি করছে মুততেছে হুজুরের মাথাত, হুজুর গিরে আমার মাথাত কি তার পানি, আমার মাথাত মুতলে কেন, আর তুই হে তুই কে রে মাথার মধ্যে ফসরাপ করলে মাথার মধ্যে মুততে দিছস, এমনি ক গাছের উপর থেকে হুজুর যার বাদ যার ঘরের মধ্যে দাওয়াত খাইছুন আমি দাওয়াতকারীর ছেলে, কি দাওয়াতকারীর ছেলে, কাই কালো মিয়া তুমি আমার দাওয়াত খাইতে আনছো দাওয়াত খাওয়াইছো সম্মান করে না পারিস না সিয়ার দিয়ে বসাইছো, আর তোমার ছেলে আমার মাথার মধ্যে কি করছে মুত্যা দিছে, এখন আমি কি করি, মাথার মধ্যে ফসরাব করছে, এখন আপনারা বলেন ফসরাব কি ফাঁক না না ফাঁক, হ্যাঁ আর হুজুর ফাঁক না না ফাঁক, হুজুর ফাঁক না ফাঁকের মধ্যে কিনা আমাকে ছাড়েছে, কি মনে করেন ইমামত হইবনি নামাজ হইবনি, হ্যাঁ দিছে আপনি ফসরাব করিয়া, তুমি আমার দাওয়াত খাওয়াইলা সুন্দর করে সম্মান করিয়া এখন আমার মাথার মধ্যে মুততে দিল, কারণটা কি, দাওয়াতকারী বলে হুজুর আমার ষাটটা ছেলে, কয়টা ছেলে, ষাটটা ছেলের মধ্যে এই ছেলেটা সবচেয়ে বেশি বালা, কি সাত ছেলে সাত ছেলের মধ্যে এটা সবচেয়ে বালা, আর যে ছয় ছেলে আছে তারা কেমন হবে, এক ছেলে যে মাথা থেকে হুজুরের মধ্যে মুততে আর সাত ছেলে কিতা করবো আপনারা বালা বুঝবেন, হ্যাঁ টয়লেট করবো না তোমাদের হুজুরের করবো নি বাকি তা করি, বালারা যদি হুজুরের মধ্যে মুততে পারে আর যে সাত ছেলে খারাপ আছে তারা কি, ছয় ছেলে যে খারাপ আছে তারা কি করবো বালা বুঝেন না, বুঝেন না ভাইয়ের আমার এই জন্য শুনছি মাইক নাকি সবচেয়ে বেশি বালা, তো বালারও যদি এই অবস্থা হয় আর যে আশেপাশে মাইক আছে তারা কি অবস্থা হইব, হ্যাঁ তারা কি অবস্থা হইব জানো মনে, আমার পুরাটাই শেষ, কালকে মোবাইল দুইটা আজকে একটা কালকে আবার দুইটা, আজ না বলতে মনে করেন আজকে জীবনের প্রথম ওয়াজ করলাম, আর জীবনে ওয়াজ করলাম না গলাটা আপনার শান্তিপূর্ণ এলাকা শান্তিপুর দিয়ে গেলাম গা মিঠাবেন থানায় দিয়ে গেলাম আর আসলাম না আর জীবনে ওয়াজও করলাম না, প্রতিদিন একটা দুইটা মোবাইল করতেছি, তো গলা যদি এখানে শেষ করে যাই গিয়া তাহলে জীবনে ওয়াজ করতে পারমুনি, জোরে বলেন পারমুনি, যেন গলা শেষ করার জন্য ভাই চাউনটা বারান দয়া করে সাউন্ড করেন দয়া করে জিকির করেন, লাইলাহা আরো জোরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা মাশাআল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ জুরে লাইলাহা আরো জুরে লাইলাহা মাশাআল্লাহ লাইলাহা মধুর সুরে লাইলাহা ইল্লাল্লাহ লাইলাহা ভাই জান আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই, হায় হায় আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা উপায় নাই, ওই নবীকে পাইতে বলে রে ভাই ওই নবীকে পাইতে বলে হতে হবে পেরেশান জুড়ে লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো এক প্রকার দুরুদ। কি দুরুদ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? একটা দুরুদ। আর আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা আর বান্দি আমার এই দুরুদ পড়ে, কোনো একটা দুরুদ পড়ে আর গুনাহের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে ফেলে দিয়েছে, জাহান্নামে ফেলে দিবে, আমি নবীজির দুরুদ পড়ার কারণে আমি তাকে শাফাত করে, সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আর একটু আস্তে কেন, সুবহানাল্লাহ, মিয়া জান্নাতের আওয়াজ শুনো, সুবহানাল্লাহর আওয়াজ মুখ দিয়ে আসে না, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম ভাই, আপনি নামাজের মধ্যে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আপনি বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, নামাজের মধ্যে ধৈর্য ধারণ করেন। আর নামাজের মধ্যে ধৈর্য ধারণ করলে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ মাআস-সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নামাজের মধ্যে ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে থাকব। এই সুবহানাল্লাহ বলবেন না, জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আপনারা বলেন আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, আমাদের কোন চিন্তা আছে, কোন ভয় আছে? আরো জোরে বলেন, কোন চিন্তা ভয় আছে? আমাদের কোন চিন্তা নাই, কোন ভয় নাই। এই কথাটাই আল্লাহ আরেক আয়াতে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। জোর বলুন সুবহানাল্লাহ। এজন্য কি করতে হবে? নামাজের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। নামাজের মধ্যে ধৈর্য ধারণ করলে যে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকবেন, এই কথাটা আমি আপনাদের জন্য কি বললে বুঝবেন, আমি কি বললে আপনাদেরকে বুঝাবো, একটি ঘটনা আনলে মনে হয় বুঝতে পারবেন। আমি প্রায় এলাকায় বলে থাকি একটি ঘটনাটা। এক আল্লাহর ওলি, যার নাম মুহাম্মদ ইবনে হামিম। নাম কি? মুহাম্মদ ইবনে হামিম। ওই আল্লাহর ওলি এক বিশাল জঙ্গলের মধ্যে গেলেন। কোথায় গেলেন? জঙ্গলের মধ্যে গেলেন। আর এই জঙ্গলের মধ্যে কেউ নাই, শুধু আল্লাহ আর ওই আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হামিম। এমন অবস্থায় দেখতেছে একটি সাপ, এক বিষাক্ত সাপ। আল্লাহর ওলি কাছে বলতেছেন, হুজুর, আমার পিছন দিক দিয়ে এক দুশ্মন আসতেছে। শুধু দুশ্মন আসে না, তলোয়ার নিয়ে আসতেছেন, যদি আমাকে দেখে আমাকে মেরে ফেলবে। হুজুর দয়া করে আমাকে একটু আশ্রয় দিবেন। আল্লাহরে বলতেছেন, তুমি হলে সাপ, বিষাক্ত জিনিস। এখন তুমি যে আমাকে বলতেছো তোমাকে আমি আশ্রয় দেওয়ার জন্য, এখন আমি তোমাকে কিভাবে আশ্রয় দেব, তোমাকে আমি কিভাবে কি করব? এবার এই কথা বলার পরে আল্লাহর ওলি সাপের কথা বুঝতেছেন, আবার সাপ আল্লাহর ওলির কথা বুঝতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আছে নাকি মনে করেন আপনার এই কিশোরগঞ্জের সারা জেলা তথা সারা বাংলায় যদি বিশ্রাণ তালাশ করেন, একজন আল্লাহর ওলি পাইবেন যেন সাফের সাথে কথা বলে, বিশ্রাণ পাবেন, তালাশ করে পাবেন? পাবেন না। কিন্তু আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হামিম সাফের সাথে কথা বলতেছেন, সাফ আল্লাহর সাথে কথা বলতেছেন, বলতেছেন, হুজুর, আমার পিছন দিয়ে এক দুশ্মন আসতেছে, তলোয়ার নিয়ে আসতেছে, যদি আমাকে দেখে আমাকে মেরে ফেলবে। হুজুর দয়া করে আমাকে একটু আশ্রয় দেন, আশ্রয় না দেন, না দিলে হুজুর আমি আর কিছু করতে পারবো না, আমাকে আমার দুশ্মন দেখে আমাকে তলোয়ার দিয়ে মেরে ফেলবে। বারামাত আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হামিম ডেকে ডেকে বলে, সাবরা, আমি তোমাকে কিভাবে আশ্রয় দিতে পারবো, আমি তোমাকে কি করতে পারবো, সাবরা, এখন আমি তোমাকে কোনোভাবে তোমাকে আশ্রয় দিতে পারবো না। এবার আল্লাহর নবী মুহাম্মদ ইবনে হামিমের কাছে সাবে কান্না বিজৃত কণ্ঠে ডেকে ডেকে বলে, হুজুর গো, আপনি যদি আমাকে আশ্রয় না দেন আর আমার দুশ্মন আসতেছে, তোমার নিয়ে আসতেছে, আমাকে দেখে তো আমাকে মেরে ফেলবে, দয়া করে আমাকে একটু তার হাত থেকে আমাকে একটু রক্ষা দান করুন। এই কথা বলার পরে আল্লাহর মায়া হয়ে গেল, আর ডেকে ডেকে বলে, সাফরা, তুমি আর দেরি করো না, আমার কাছে রুমাল আছে, তুমি আমার রুমালের ভিতরে ঢুকে যাও, তোমার দুশ্মন দেখবে না, তোমার দুশ্মন চলে যাবে, তারপর আমার রুমাল থেকে বাহির হয়ে আসবে। এবার সাবে দেখে দেখে বলে, হুজুর গো, আমি যদি আপনার রুমালের ভিতরে প্রবেশ করি আর আমার দুশ্মন আইসা যদি
আপনার রুমালটা যদি উপরে নেয় তাহলে তো আমাকে দেখে ফেলবে, আমাকে মেরে ফেলবে। না, কখনো হতে পারে না, আমি আপনার রুমালের ভিতরে যাব না। আমি যদি আপনার রুমালের ভিতরে ঢুকি আমার দুশ্মনের দিকে ফেলবে, এটা কখনো হতে পারে না। এই কথা বলার পরে এবার সাফে আবার ডেকে ডেকে বলে, হুজুর গো আপনি একটু দয়া করুন, আপনি তাড়াতাড়ি আমার একটু আশ্রয় দান করুন। এবার আল্লাহর আবার মায় হয়ে গেল আর ডেকে ডেকে বলে, রে সাব আমি তোমাকে রুমাল দিয়েছি, রুমালের ভিতরে প্রবেশ করার জন্য আমার রুমালের ভিতরে প্রবেশ করো না। রে সাব এখন আমি তোমাকে আরেকটি পদ্ধতি বলে যাই, তুমি আর দেরি করো না, তুমি আমার শরীরের ভিতরে ফেসাই লাও। কি করো? শরীরের ভিতর ফেসাই লাও। আচ্ছা আপনারা বলেন, শরীরের ভিতরে যদি ফেসা যদি ফেসায় নেয় আর দুশ্মন না ইসা যদি ওই আল্লাহর মুহাম্মদ ইবনে হামিমের পোশাকটা যদি খুলে, সাপ পাবে কি পাবে না? জোরে বলেন, পাবে কি পাবে না? এবার সাপে বলছেন, হুজুর আমার দুশ্মন যদি আইসা আপনার পোশাকটা যদি খুলে তাহলে তো আমাকে দেখে ফেলবে, আমাকে দেখলে আপনারও মারতে পারে এমনকি আমারও মারতে পারে। হুজুর এটা কখনো হতে পারে না। হুজুর হুজুর এটা কখনো হতে পারে না, আপনি একটু দয়া করলে, আপনি একটু হা করলে আমি আপনার পেটে চলে যাব। কোথায় চলে যাবে? পেটে। কোথায়? কি মনে করেন? সাফে হুজুরের বাপ যে মনে হুজুর ব্যাককল কিতা, হুজুর ব্যাককল ব্যাককল বুঝুন নি, আকল নাই কিতা, নাই আকল নাই ব্যাককল বাপ হুজুর। আমি হুজুরে কমু হাত করলে আমি আপনার ফেটে দেয় মুখা, আর ফেটে গিয়ে হুজুরে কামড়ায় চামড়ায় মারা লাইব, এমন ভাবছে না সাফে আল্লাহর লিখে মানে হুজুর দিচ্ছে না, হুজুর তো ব্যাক মানুষ, হুজুর আমি আক করে ফেটে দেবো গা, ফেটে গিয়ে হুজুর মারমু, এমন হইতে পারে না। হ্যাঁ, হুজুর বাপের ব্যাককল, আর সাফে যেরকম ব্যাককল ভাবছে হুজুরের, বাংলার জমিনে কিছু মানুষও হুজুরের ব্যাককল ভাবে, ভাবে না? হ্যাঁ, হুজুর একবার ব্যাক, হুজুর হুজুর দেখছি মাথার মধ্যে কিছুই নাই, বলে কি বলে না? আর হুজুর বলেন, বলে কি বলে না? আপনাদের এলাকায় না বলতে পারে, কিন্তু মনে করেন সিলেটের এলাকায় বলে, আরে মেসাব তার মাথায় কিতা আছে। হ্যাঁ, মেসাব তার মাথায় কিতা আছে, কিছুই নাই, বলে না? কিন্তু না, একজন দাওরে হাদিস ফর্নেওয়ালার মাথার ভিতরে যা থাকে এরকম শত শত বুদ্ধিজীবী ফেল, কিতা ফেল না, ঠিক না? ঠিক বলছি, একটা ঘটনা বলবো নি সংক্ষিপ্ত আকারে বলবো, যে অনুমতি দেন তাহলে বলবো, বলবো না সাই দিতাম। হ্যাঁ ভাইয়ের আমার এক বাদশাহ, তার রাজত্বের মধ্যে তার সে বলতেছে যে যে আমাকে একটা নতুন গল্প শোনাবে আমার রাজত্বের অর্ধেক তার নামে লিখে দিব। কিতা কি মনে করো নফরটা, যে আমাকে একটা নতুন গল্প শোনাইব আমার রাজত্বর অর্ধেক তার নামে লিখকে দিব। কি মনে করেন এই অফারটা যদি মনে করেন আপনাদের এই মিটাবন শান্তিপুরে আসে, মনে করেন শান্তিপুরে কোনো মানুষ বাকি থাকবো যে এই অফারের মধ্যে অংশগ্রহণ করবে না, বাকি থাকবো নি, সবাইকে লাইন ধরবে কি ধরবে না? এখন এই যে অফারটা দিলেন বাদশাহ, আর এক এমপি গিয়ে বলতেছেন তুমি যে অফারটা দিলা দুইজনে যদি মনে করেন দুইটা গল্প শোনা তাহলে তো আপনার রাজত্বর পুরোটাই নিয়ে যাবে, ঠিক না? দুইজনে যদি দুইটা নতুন গল্প শোনা নিয়ে যাবে না, হ্যাঁ তাহলে আপনি ভিক্ষা করার পরে আমি আপনার 5 টাকা দিব নে। এখন বল, এখন বাচ্চা বলতেছে না রে ব্যাককল, ঘটনা এরকম না, ঘটনা এরকম না, আমার নতুন গল্প শোনাইবো দাঁড়ো বইসে শোনাইবো আর আমি মনোযোগ দিয়ে শুনবো, শুনলে শুনলে আমি কো মোয়াইটা জানি, এইটা জানি, যাও 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 বিদায় করে দিব, তুই আমার রাজত্বর অর্ধেক নিতে পারবো। হ্যাঁ, আমার রাজত্বর অর্ধেক নিতে পারবো। এখন মনে করেন সারা এলাকায় সারা গোটা দেশে এই অ্যালাউন্স আমরা ছড়ে পড়ছে, যেন যে একটা নতুন গল্প শোনাইবে তার বাচ্চার রাজত্বর অর্ধেক তার নামে দিয়ে দিবে। এখন সারা এলাকার মানুষ লাইন ধরছে, কিতা লাইন ধরছে, সকাল থেকে আপনার বিকাল পর্যন্ত লাইন আর লাইন, যেই নতুন গল্প শোনা কয়তে পারি জানি, যা আমাকে পাত্তরি করিয়া আমার আমার রাজত্বর অর্ধেক নিতে আইস, যা জানি নতুন গল্প শোনা, যা জানি, যা জানি শোনা, তো জানি
বলে নতুন গল্প জানি, বলেন তো জানি জানি নতুন গুলো আমি জানি আনিতে পারবো। এখন মনে করেন সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, কেউ নতুন গল্প বলিয়া রাজত্বর অধিকার নিতে পারে না। আসরের নামাজ কইরা এক মসজিদ থেকে গুজুর বাইরেছি, কো ভাই এখানে লাইন কিতা? আপনি জানেন না? কো না আমি জানি না। কিতা লাইনের কারণটা কিতা? কো বাদশাহ আদেশ করছে যে একটা নতুন গল্প শুনাইব, বাদশাহ নাকি রাজত্বের অর্ধেক তার নামে দিয়ে দিবে। হুজুর কো পুরস্কার কে পাইছে না? নি কো না পুরস্কার কে পাইছে না? কারে কিতা কো পুরস্কার তো আমি গিয়ে আইন নিলাম। কিতা পুরস্কার আমি কেন গিয়া আইন নিলাম? এই কথা আপনার যারা গেছে আপনার ইন্টারভিউ দিয়া, তারকার এই সারাদিন ইন্টারভিউ দিয়ে আইলাম পুরস্কার হইলাম না, আর হুজুর এটা কি থাকো মসজিদ থেকে হুজুর আয়া এটা কি থাকো? এখন তো যত মানুষ গেছিন ঘুরে সকাল থেকে বিকাল পর্যন্ত সব ওর দলা হয়েছে, হুজুরে কি থাকো দেখ তুই, সব ওর দলা হয়েছে, একত্রিত হলো। একত্রিত হওয়ার পরে হুজুর কে দিলেন সামনে। এখন হুজুর বাচ্চার সামনে কি কো, ও বাচ্চা আপনি যে অ্যানাউন্স করেছেন, যে ঘোষণা দিলেন, যে অফারটা দিলেন, যেন একটা নতুন গল্প শোনালে আপনার রাজত্বের অর্ধেক আপনি আমাকে দিবেন, এটা দিবেননি কাই মিয়া? যদি না দেয় তাহলে আমার মান সম্মান থাকবো নি? এখানে কত এমপি মন্ত্রী বসা, হ্যাঁ আমি যদি আমি তুমি যদি তোমার ঘটনা যদি নতুন হয়, তোমার গল্পটা যদি নতুন হয় তাহলে দেব না কেন? দেখেন যদি না দেন পরে কিন্তু আরো বড় বেতন লাগবো, কারণ দেখুন আমি মসজিদ থেকে তিন মাস পর্যন্ত বেতন পাই না। বেতনের কথা বললে আপনার ওই মসজিদের সভাপতি কেশিয়ার তারা বলে আমরা গ্রাম থেকে চাউল তুললিয়া পরে আমরা ধান কাটিয়া ধান গরু আইন নিয়ে পরে আমার বেতন দিব। দেখুন নতুন গল্প যদি হয়ে যা আর আপনি যদি আপনি রাজত্বের অর্ধেক না দেন পরে কোন ফেস লাগে? না তুমি নতুন গল্প বলো, বলতে দিয়ে তোমার রাজত্ব আমার রাজত্ব অর্ধেক তোমার নামে লিখে দিতে করব না। এই কথা বলার পরে বলতেছেন ঠিক আছে আমি নতুন গল্প বলি আপনি শুনেন। এখন ফালাকার ফালাকার হুজুরের না ইমাম সাহেব না ফালা ইমাম সাহেব বাদশাহ আমি বলি আপনি শুনেন। কো আমার আব্বা, নতুন গল্পটা হলো আমার আব্বা আপনার কাছে 500 কোটি টাকা পা, আপনি এটা জানেন নি? যদি জানেন তাহলে 500 কোটি টাকা দেন না কেন? আর যদি না জানেন তাহলে নতুন গল্প এখন কোনটা করবেন? কই কথা মনে বুঝছেন না আমার কথা বুঝাইছেন না মনে হয়? হ্যাঁ আমার আব্বা আমার কাছে 500 কোটি টাকা পা, যদি জানেন তাহলে আব্বার টাকা দেন না কেন? আর যদি না জানেন তাহলে এটা নতুন গল্প এখন কোনটা করবেন? কই বাচ্চাকে আস্তা খুললা কত বাচ্চারা আমি বলত বানায় সাইরে দিলাম আর মসজিদ থেকে হুজুর এটা কিতা কইল এখন কোনটা করবেন? কই হয়তো আপনার অর্ধেক রাজত্ব দিবেন আর না হয় আপনার 500 কোটি টাকা দিবেন। কারণ আপনারা বলেন হুজুরের বুদ্ধি আছে না নাই? আর হুজুর বলেন আছে না না ভাই আমার আল্লাহর সামনে সব দেখা ডেকে বলে হুজুর গো আপনি একটু হা করলে আমি আপনার পেটে চলে যাব, আপনার পেটে চলে গেলে হুজুর গো আমি আপনার পেটে চলে গেলে আমার দুশ্মন যখন আসবে আমার দুশ্মন যখন চলে যাবে আমি আমার পেট থেকে বাহির হয়ে আসব। এবার আল্লাহর আলী মুহাম্মদ ইবনে হামিম দেখা দেখে বলে সাফরা তুমি আমার পেটের ভিতরে গিয়ে আমার কলিজার মধ্যে দংশন করবে, আমার কলিজার মধ্যে কামড় দিবে আর দিয়ে আমাকে মেরে ফেলবে। এবার সবে চিৎকার মেরে দেখা দেখে বলে আল্লাহর আলী গো আল্লাহর কসম করে বলি আল্লাহর দোহাই দিয়ে বলে আমি যখন আপনার পেটের ভিতরে যাব আর আমি আপনার পেটের ভিতরে গিয়ে আপনার কলিজার মধ্যে কোনো দংশন করব না, আপনার কলিজার মধ্যে কোনো আঘাত দিব না, হুজুর আপনি দয়া করে আপনি একটু হা করেন আমি আপনার পেটে চলে যাব। আল্লাহর আলী মুহাম্মদ ইবনে হামিম এই কথা শুনে হা করলেন, উদার মনে হা করলেন, সাপটি পেটে চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলুন সুবহানাল্লাহ। বার আমার সাপ যখন পেটে চলে গেল এবার আল্লাহর সামনে ওই দুশ্মন চলে আসলো, তোলার নিয়ে আসলেন আয়েশা ডেকে ডেকে বলে আল্লাহর গো
আপনাকে সাপ দেখছেন নাকি এই দিকে আসতে? এই কথা বলার পরে আল্লাহ যদি বলে সাপটা আমার পেটের ভিতর আছে, আপনারা বলেন আল্লাহর লোককে হত্যা করার সম্ভব আছে না নাই? হত্যা করতে পারে কি পারে না? আরো জোরে বলেন। এখন আর লোক কি করবে? যদি বলে সাপটা আমার পেটের ভিতর আছে, এখন হত্যা করে ফেলবে, সাপরেও মারবে আপনার ওই আল্লাহর লোকেরও মারবে। একটা কথা বলে না জানেন, আমার আমু গেল আমের কিতা সালানা সালা, আমু গেল সালাও গেল, আল্লাহর লোক মরবো আপনার সাপও মরবো। এখন আল্লাহরে কি করতে পারে? আল্লাহরে বলতেছেন এখন কি করি? যখন তুই মিথ্যা কথা বলি, সাপ আমি দেখছি দেখছি না, মিথ্যা কথা হবে না, মিথ্যা কথা হবে না। এখন আল্লাহরে বলতেছেন এখন আমি কি করব? এখন যদি মিথ্যা কথা যদি বলে ফেলি তাহলে আল্লাহ তাআলার কাছে আমার জবাবদিহি করতে হবে। না, মিথ্যা কথা বলবো না। এখন আমি কি করতে পারি, কি করতে পারি? এখন আল্লাহরে কি করবে? দেখুন আল্লাহর মাথার ভিতর বুদ্ধি থাকে না অন্য কিছু থাকে, একটা ঘটনা বলে বুঝতে পারবেন। একবার কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই তার জেল পরে আনা হয়ে গেছে, তার জেল হয়ে যাবে এমত অবস্থায় সে এক মসজিদের ভিতরে মসজিদ জারু দিতেছে, এমত অবস্থায় আপনার থানা থেকে পুলিশ আইসা ওই কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইকে বলতেছেন, মূলত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই মসজিদ জারু দিতেছেন, আর এমত অবস্থায় পুলিশও আইসে আয়া আয়া দেখতেছেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই মসজিদ জারু দিতেছে। যিনি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই উনাকে পুলিশ আইসা চিনতে পারে না, আর মনে করেন উনি এখানে দাঁড়িয়ে রয়েছে এই জায়গায়। তো যখন বলতেছেন আপনি পুলিশ আইসা বলতেছেন, হুজুর আপনি কি কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইকে দেখছেন, সে কোথায় আছে? এ কথা বলার পরে কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই দাঁড়াইছিলেন এই জায়গায়, এই জায়গা থেকে দুই তিন চার পাও পিছলাই এখানে আইসা কসার দেখছি দেখছি, একটু আগে এখান থেকে এখানে এখান থেকে একটু আগে দেখছি এখানে ছিল কিন্তু আর এখানে নাই, এখন কোথায় চলে গেছে? মিথ্যা কথা হয়েছে নি? হ্যাঁ, এখানে দাঁড়ায় আসলা, এখান থেকে দাঁড়ায় আপনার দুই তিন চার পাও পিছলাই এখানে গেছে, গিয়ে কই একটু আগে দেখছি এখানে 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 নাই, পুলিশ একটু আগে যদি এখানে দেখে দেখো তাহলে এখন কোথায় আছে? দেখো 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 সবাই দেখে পুলিশ এদিক সেদিক বিশ্রা আর পায় না। মিথ্যা কথা হয়েছে নি? হ্যাঁ, মিছা কথা হয়েছে নি। আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝাই, একবার সবাই জানেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবী আপনি আমার নবী, বিশ্ব নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবেন এমত অবস্থায় রাস্তার মধ্যে আবু জাহেল উৎপা সাহিবা আল্লাহ নবীকে তারা বুদ্ধি করেছে আল্লাহ নবীকে হত্যা করে ফেলবে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্ব নবী আপনি আমার নবী রাস্তাতে যাইতেছেন এমত অবস্থায় এমত অবস্থায় উতবা সাহিব আবু জাহেল তারা 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 বলছেন যে আমি আমরা গিয়া ওই নবীজিকে ওই মুহাম্মদকে আমরা হত্যা করে ফেলবো, আল্লাহ তাআলা শুনতেছে কি শুনতেছে না? আল্লাহ তাআলা আমার নবী আপনার নবীকে তার চেহারা যেটা ছিলেন এই চেহারা চেহারা তার চেহারা মেন চেহারা আকৃতি অন্যরকম করে দিলেন। এখন আবু জাহেল উতবা সাহিব রাস্তার কাছে আসলেন, আয়েশা দেখেন আবু বকরের সাথে কে জানি হাইটে যাইতেছে, কে হাইটে যা বলেন নবীজি না কে হাইটে যাইতেছে। এখন আবু জাহেল উতবা সাহিবা এখন আবু বকরের সাথে যখন আসলেন কাছে আসলেন দেখেন আল্লাহর নবীজিকে চিনা যায় না, দেখতেছেন অন্য আরেকজন লোক, কি অন্য আরেকজন লোক। এখন আবু জাহেল উতবা সাহিবা বলতেছেন, রে আবু বকর তোমার সাথে যে লোকটা ওই লোকটা কে? এখন আবু জাহেল যদি বলে এটা তো নবীজি, তাহলে কাফেররা নবীজিকে হত্যা করতে পারে কি পারে না? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবে? যদি মিথ্যা কথা বলে যে এটা নবীজি না, মিথ্যা কথা হবে না, আর যদি বলে যে এটা নবীজি তাহলে তো হত্যা করতে পারে কি পারে না? এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলবে? এখন তিনি বলতেছেন, রে আবু জাহেল, রে উতবা সাহিবা, তিনি কে তুমি জানো না? তিনি হলেন আমার পথ দেখানে ওয়ালা। কিতা পথ দেখানে ওয়ালা? কোন পথ দেখানো হলো মনে করেন? এখান থেকে আপনার মিঠাবন যাওয়ার রাস্তা দেখানো হলো না, এটা এখান থেকে কৃষ্ণগঞ্জ যাওয়ার পথ দেখানো হলো নি? হ্যাঁ, আল্লাহ বলেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সরল সঠিক পথ দেখানো হলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ।
সরল সঠিক পথ কোনটা? আপনার দুনিয়া থাকাকালীন আপনি জান্নাতে যেভাবে যাইতে পারেন এটার নাম হলো কি? সরল সঠিক পথ। আর ওই পথ যদি দেখতে হয়, ওই পথ যদি আমরা তালাশ করতে হয়, তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে গিয়ে জামাতের সাথে আল্লাহ খুশি করার জন্য আদায় করতে হবে। ভাই বলতেছিলাম, ভাইর আমার বলতেছিলাম যে সাহেব বলতেছেন যে এখন আমি আপনার পেটে চলে আসব, এখন আপনি আমাকে কি করবেন? এই কথা বলার পরে ভাইর আমার আমি যে আপনার যে একটা বিষয় আমি আপনাদের সামনে নিয়েছি, বিষয়টা অত্যন্ত আপনার গুরুত্বপূর্ণ, কিন্তু দুঃখের বিষয় হলো মাইকবালা না। কথা বোঝেন, মাইকবালা না। তবে চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যতটুকুই পারি আমার শক্তির বলে, শক্তির বলে আল্লাহ যদি তৌফিক দেয় আর কিছু সামান্য আলোচনা করব। বস্তারা যে আছেন তো, বস্তারা যে আছেন তো, আল্লাহ আলী মুহাম্মদ ইবনে হামিম দেখে দেখে বলে রে সাহ, এখন তুমি আমার পেটে চলে গেছো, এখন তোমার দুশ্মন আমার কাছে বলতেছে আপনি সাপ দেখছেন নাকি, সাপটা কোথায় আছে? আল্লাহর নবী বলতেছেন রে দুশ্মন রে ভাই, সাপটা পেটের এই কোন আছে না সেই কোন আছে আমি বলতে পারি না, মিথ্যা কথা বলছিনি, সাপটা পেটের এই কোন আছে না সেই কোন আছে আমি বলতে পারি না। এই যে কথা, এই কথা যখন বললেন এবার দুশ্মন চলে গেল, দুশ্মন চলে যাওয়ার পরে ভাইয়ের আমার আল্লাহর নবী মুহাম্মদ ইবনে হামিম দেখে দেখে বলে সাফরা, এখন তোমার দুশ্মন চলে গেছে, এখন তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি আমার পেট থেকে বাহির হয়ে আসো। এবার সাফি চিৎকার মারে দেখে দেখে বলে হুজুর গো, আপনি নাকি জানেন না, আপনি নাকি বুঝেন না, আমরা সাপ মানুষের চির দুশ্মন। আল্লাহু আকবার বলবেন না হুজুর, আপনি আর কানবেন না গো নবীজি, ও গো সারে আল্লাহর ওলি, আপনি আর কানবেন না, আবার ও গো হুজুর আমি আর আপনাকে দি করাবো না, আমি আপনার করিজন মধ্যে কামড় দিব, আমি আপনার করিজন মধ্যে কামড় দিয়ে আপনাকে মেরে ফেলবো ভয়ের আমার। এই কথা শুনে আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হামিম এবার বলতেছেন রে ভাই রে সাহ, তুমি আমার করিজন মধ্যে কামড় দিবে আমাকে সব করতে পারবে, কারণ এই জঙ্গলের মধ্যে আর কেউ নাই, এই জঙ্গলের মধ্যে আমার হাকামুল হাকিমিন আল্লাহ স্যার আমি আছি, রে সাহ তুমি আমার কামাকে একটু সময় দাও, আমি আল্লাহ তাআলার কাছে একটু সাহায্য ধারণ করব, নামাজের মধ্যে ধৈর্য ধারণ করব, একটু সময় দাও আমাকে, 2 মিনিট সময় দাও, 2 মিনিট পরে তুমি আমাকে আমার কলিজার মধ্যে কামড় দিয়ে আমাকে মেরে ফেলিও। এই কথা বলিয়া সাহাবের কাছ থেকে সময় নিয়া আল্লাহর নবী মুহাম্মদ ইবনে হামিম জঙ্গলের মধ্যে নামাজে পড়িয়া সিজদায় করে পরে কামড়ে, প্রভু আমার নাম গুনাহগার, তোমার নাম তো গাফফার, ও আল্লাহ আমার পেটের ভিতরে যে সাপ ঢুকে গেছে, ও আল্লাহ তুমি দেখতেছো, আর আমার আমার কামার পেটের ভিতরে যে কামড় দিবে তুমি তো শুনেছো, ও আল্লাহ এই জঙ্গলের মধ্যে আমার কোনো মা নাই, আমার কোনো ভাই নাই, এই জঙ্গলের মধ্যে আমার কোনো আত্মীয় স্বজন নাই, যদি কোনো আত্মীয় স্বজন থাকতো আমাকে তার হাত থেকে আমি কত আমাকে তার কত আরে ভাই আল্লাহ, আমাকে যদি আপনি যদি আমাকে আশ্রয় না দেন, সবার হাত থেকে আমাকে না বাঁচান, আমাকে কে বাঁচাবে গে? আল্লাহ রাব্বুল আলামিনের মায়া হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন। এবার জান্নাতের মধ্যে ঘোষণা করলেন ফেরেশতারা, আমার ওই বান্দা মুহাম্মদ ইবনে হামিম জঙ্গলের মধ্যে বিপদে পড়ে গেছে, মুসিবতে পড়ে গেছে, তার পেটের ভিতরে সাপ ঢুকে গেছে, রে ফেরেশতারা তোরা আর দেরি করিস না, আর দেরি করিস না, আমার জান্নাতের ভিতর থেকে দুইটা তববিক্ষের কাছের পাতা লইয়া আমার ওলির কাছে, ওলির দরবারে পৌঁছিয়া যাও।
আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার পাইয়া দুইজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি ধরাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ওই আল্লাহর দরবারে পাঠালেন। আল্লাহ লেগে দেখতেছে সিজদা অবস্থায় পড়ে আছে, এবারে ফেরেশতারা গিয়ে ডেকে ডেকে বলে, হুজুর আপনি আরজি করবেন না, আপনি তাড়াতাড়ি মাথা উঠান, আপনি মাথা উঠান, তাড়াতাড়ি মাথা উঠান। এবার যখন নাকি মাথা উঠালেন, মাথা উঠাইয়ে দেখে দুইজন যুবক দুইটা গাছের পাতা লইয়ে দাঁড়াইয়া আছে। এবার আল্লাহর রে মুহাম্মদ ইবনে হামিম ডেকে ডেকে বলে, রে যুবকরা, আমি তো দুনিয়ার কোন মানুষের কাছে আশ্রয় চাই না, আমি তো হাকামুল হাকিমিন আল্লাহ তাআলার কাছে সাহায্য চেয়েছি, এখন তোমরা কি তারা কি ফেরেশতা না মানুষ? জোরে বলুন, ফেরেশতা না মানুষ? ভাই আমার, তারা যে ফেরেশতাই পেয়ে গোপন রহস্য তারা গোপন রাখতে পারে না। এবার ডেকে ডেকে বলে, আল্লাহর রে গো হুজুর গো, আপনি শুনে নেন, আমাদের পরিচয় আর গোপন রাখতে চাই না। হুজুর আপনি এখন শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠালেন, আপনি যে আপনার পেটের ভিতর যে সাপ ঢুকে গেছে এই খবর আমার আল্লাহ দেখতেছে। হুজুর আমাদেরকে আল্লাহ পাঠালেন, আমরা হলাম ফেরেশতা। হুজুর আপনি দয়া করে আজরি করবেন না, আপনি তাড়াতাড়ি গাছের পাতাকে চাবান। আল্লাহর এই কথা শুনে গাছের পাতাকে যখন চাবাইতে আরম্ভ করলেন, চাবাইতে চাবাইতে যখন গিলে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই গাছের পাতাকে উছিলা করিয়া আল্লাহর নবী মুহাম্মদ ইবনে হামিমের পেটের ভিতর সাপকে হজম করে দিয়েছে। আরো জোরে বলুন, সুবহানাল্লাহ। কোন বুঝেন আল্লাহ তাআলার লীলা? কেউ বুঝে, কেউ বুঝে না, আছে না? আল্লাহ তাআলার লীলা কেউ বুঝে আর কেউ বুঝে না, এজন্য আমি বলি, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হাইরে মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হাইরে আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হাইরে মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? ইব্রাহিম তোমার নবি ছিল, নমরুদের আগুনে ফেলল, ফালাইছে না আগুন? আরো জোরে বলুন, ফালাইছে না আগুন? একটা প্রশ্ন পুরছে, আরো জোরে বলুন, পুরছে। ইব্রাহিম তোমার নবি ছিল, নমরুদের আগুনে ফেলল, আগুন হইল ফুল বাগিচা পশম কেন জ্বলল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হাইরে মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক কিনা? আরো জোরে বলুন, ঠিক কিনা? আল্লাহ তাআলা লীলা কেউ বুঝে আর কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল, মাছে গিল চিনি হজম করতে পারছে? ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেলল, মাছের পেটে লইলেন নবী হজম কেন হইল না, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না, হাইরে মাহবুব তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ঠিক কিনা? এই আমিন গুরুত্ব সহকারে বলতে হবে, কি গুরুত্ব সহকারে বলতে হবে, মুখে বললাম আমিন, যাই শুনলাম আমিন, খালি আমিন আমিন বললাম, এই আমিন কোনো কাজ হবে না, মন থেকে বলতে হবে যে আমিন। এই জন্য ভাই আমি আপনাদের সামনে অনেক কিন্তু কথা বলেছি, কিন্তু অনেকে বুঝেছেন যে কোন কথাটা গুরুত্বপূর্ণ আর কোন কথাটা অগুরুত্বপূর্ণ, তো যেই কথাই বললাম উক্ত কথার উপর আমি বক্তা জন আমল করতে পারি
পরিশেষে আপনারা সকলেই যেন আমি গুনাহগারের একটা কথা আমল করে আপনারা যেন মরতে পারে এরকম তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। এজন্য সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। বিশেষ আর 10 মিনিট বলেন মাইক্রোফোন সুন্দর হইছে। হুজুর আয়ুব আমি এই অংশ অবশ্যই আসছে বন্ধু দিবেন না। তো ভাইয়ের আমার বলতেছিলাম যে নামাজের মধ্যে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আপনি বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, গুনাহ করেছেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, আল্লাহ তাআলার কাছে মাফ চান। মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ দিবে না, জোরে বলেন দিবে না, মাফ দিবে। আল্লাহ বলেন তোমার মা আছে দুনিয়ার মধ্যে, তোমার মা আছে আমার দয়া, আমি আল্লাহর দয়া কোটি কোটি গুণ বেশি। জোর বলুন সুবহানাল্লাহ, আরো জোর বলুন সুবহানাল্লাহ। কোন বান্দার বান্দি যদি গুনাহ করে, গুনাহ করার পরে সে যদি মৃত্যুবরণ করে, আর মৃত্যুবরণ করার পরে সে যদি মৃত্যুবরণ করার পরে যদি জাহান্নামে চলে যায়, আমি আল্লাহ দেখি এই বান্দার কোনো টুটাপাটা কোনো ছোট খাটো কোনো আমল আছে কিনা। যদি দেখি কোনো ছোট আমল আছে, এই ছোট আমলকে উসিলা করে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করে দেই। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ভাই আমাদের এই ছোট খাটো আমল কি, ছোটখাটো আমলের অনেক বিবরণ কি, অনেক বিবরণ, তা বলার অবকাশ আমার নাই। তো ছোটখাটো আমল কি একটু একটু সামান্য ইঙ্গিত দিয়ে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো। ছোটখাটো আমল হলো আপনি মন থেকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, কি করবেন, ভালোবাসবেন। আর আল্লাহ নবী বলেন যদি কোনো বান্দার বান্দি আমাকে খাঁটি দিলে ভালোবাসে, আর আমি আমি নবীর সুন্নত গুলো আদায় করে, আর সুন্নত গুলো আদায় করার পরে যদি সে যদি মৃত্যুবরণ করে আর যদি জাহান্নামে হয়ে যায়, আমার কথা আমার মুখের কথা যদি মানার কারণে সে যদি আমার কথা আমার মুখের কথা মানে, মানার কারণে যদি অন্য কোনো গুনাহ করে, গুনাহ করার কারণে যদি জাহান্নামে পড়ে যায়, জাহান্নামে জ্বলে যায়, আমি আমি নবীজি তাকে সাফাত করে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য ভাই কি দেখবেন কিছু নামধারী আশেক রাসুল আছে, তারা দাড়ি লাগে না, আশেক রাসুল দাবি করে। আশেক রাসুল কারা তারা বুঝতে হবে, যারা আশেক রাসুল তাদের একটি এক্সাম্পল দিয়ে সাহাবীদের জীবনী বলে আমি আমার আলোচনা শেষ করে ফেলবো। ভাই আশেক রাসুল হলো তারা এক যে এক মহিলা, তিনি বাড়ির মধ্যে এমন অবস্থায় যুদ্ধের ডাক হয়ে গেছে, তিনি কে আছো গো, কে আছো, আল্লাহ নবী যুদ্ধে চলে গেছেন, আল্লাহ নবী যুদ্ধে চলে গিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী শহীদ হয়ে গেছে, এই ঘোষণা কে জানি মেরে ফেললেন। এমন অবস্থায় ভাই এই ঘোষণা যখন মেরে ফেললেন, ওই মহিলা দৌড় দিয়েছে, ওই মহিলা দৌড় দেওয়ার আগে তার সন্তান, তার স্বামী, তার পিতা কয়জন হয়েছে, কয়জন, তিনজন, তারা আগে দৌড় দিয়ে আল্লাহর নবীর সাথে জিহাদে গিয়ে তারা শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না। ওই মহিলা দেখে দেখে বলেন রে সাহাবীরা তোমরা কারো গো, আমার স্বামী যুদ্ধের মধ্যে এসেছিল, জিহাদের মধ্যে এসেছিল, কিন্তু গো আমার স্বামী কোথায়, আমি আমার স্বামীকে কোথায় পাবো, এমন অবস্থায় কে যাবে আওয়াজ করে, রে মহিলা তোমার যে স্বামী যুদ্ধের মধ্যে জিহাদের মধ্যে এসেছিল, তিনি শহীদ হয়ে গেছে, এমন অবস্থায় আওয়াজ শুনে ওই মহিলার একটু সামনে অগ্রসর হলো, সামনে যখন অগ্রসর হলো এবার আরেকজন আওয়াজ করে, মহিলা গো আপনি কোথায় যান, বলতেছে আমি যাইতেছি আমার স্বামী গিয়েছিল, আমার শুনলাম আমার স্বামী নাকি শহীদ হয়ে গেছে, আমার বাবা গিয়েছিল দেখি আমার বাবা নেই দুনিয়াতে জীবিত আছে। এই কথা বলে যখন মহিলা
চাদর দিয়েছে। এবার আরেকজন মহিলা ডেকে ডেকে বলে, রে মহিলা তুমি কোথায় যাও? বলতেছেন, আমি যাইতেছি জিহাদের ময়দানে, আমার স্বামী গিয়েছিল শহীদ হয়ে গেছে, আমার বাবা গিয়েছিল দেখি আমার বাবা নিয়ে দুনিয়াতে বেঁচে আছে। এই কথা বলার পরে এবার ওই মহিলা ডেকে ডেকে বলে, ও গো মহিলা আপনার বাবাও দুনিয়াতে নাই, আপনার বাবাও দুনিয়া থেকে চলে চিরবিদায় হয়ে গেছে। এই কথা বলার পরে, এই কথা শোনার পরে মহিলা আবার দৌড় দিয়েছে সামনে, যখন অগ্রসর হলো, সামনে অগ্রসর হওয়ার পরে কে যেন আওয়াজ করে, মহিলা গো আপনি কোথায় যান? বলতেছে আমি যাবো জিহাদের ময়দানে, কারণ হলো আমার স্বামী গিয়েছিল, আমার বাবা গিয়েছিল, তারা দুজন ইন্তেকাল করেছে, তোমরা আমাকে আর বাধা দিবে না, আর আমাকে আটকে রাখবে না, আমি এখন দেখবো গো আমার আদরের সন্তান দুনিয়াতে জীবিত আছে। এই কথা বলে পাগল নির্বেরে যখন দৌড় দিয়েছে, এমত অবস্থায় আরেকজন মহিলা ডেকে ডেকে বলে, মহিলা গো তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও? বলতেছে আমার আদরের একটি সন্তান আছে, আর ওই সন্তান আল্লাহর নবীর সাথে জিহাদের মধ্যে গিয়েছিল, দেখি গো আমার সন্তানটা দুনিয়াতে জীবিত আছে। এই কথা যখন বললেন, এবার মহিলা আবার আর অপর একজন মহিলা ডেকে ডেকে বলে, তোমার যে সন্তান জিহাদের মধ্যে গিয়েছিল নবীজির সঙ্গে গিয়েছিল, ওই তোমার আদরের সন্তানও শহীদ হয়ে গেছে ভাইয়ার আমার। এবার ওই মহিলা কি করবে? আর বলতেছে আমার আদরের স্বামী তিনি জিহাদের মধ্যে গিয়েছিল, আল্লাহর নবীর সাথে গিয়েছিল, শহীদ হয়ে গেছে, আমার বাবাও গিয়েছিল শহীদ হয়ে গেছে, আমার আদরের সন্তান গিয়েছিল শহীদ হয়ে গেছে, তোমরা কারা গো আমাকে এখন বলো গো, তারা আমার আত্মীয়স্বজন সব শহীদ হয়ে যায়, এখন বলো গো আমার দয়াল নবী বিশ্ব নবীর কি অবস্থা, আমার নবীজি কোথায় আছে? সুবহানাল্লাহ বলবেন না, তারাই হলো প্রকৃত পক্ষে আশেকে রাসূল। ভাই আমার এজন্য ভাই আশেক রাসূল কারা আরেকটু বললে আরেকটু বুঝতে পারবেন ভাই। এই ভাই এখন যে মাইকের চাউনটা ভাই আলহামদুলিল্লাহ ভাই, এরকম বলে সারা রাত আলোচনা করা দেবে ভাই। তো ভাই বলতেছিলাম ভাই কি আশেক রাসূল কারা, আমরা যেন খাঁটি আশেক রাসূল হয়ে মৃত্যুবরণ করতে পারি এই জন্য সকলেই বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমি গুনাগারের আব্বা, গত দুই দিন ধরে ময়মনসিংহ হসপিটালে ভর্তি, তো আমি গুনাগারের আব্বার জন্য সকলে দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বাকে শিফায়ে আজলা দান করেন, সকল বলুন আমিন।